হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার পাবজি আনবেন নিয়ে কারণ আপনারা হয়তো বা জানেন যে ফ্রি ফায়ার এবং পাবজি অনেক দিন ধরে ব্যান রয়েছে এবং এগুলা আনবেনও করা হচ্ছে না এগুলো আনবেন করা জরুরি কারণ বাংলাদেশের বর্তমান স্পোর্টস সিনারিও ফ্রি ফায়ার এবং পাবজি দুই গেমের ভিতরেই সীমাবদ্ধ সবচেয়ে বেশি অন্যান্য গেমও গেমের ভিতরে স্পোর্টসে আমাদের প্লেয়াররা ভালো করছে কিন্তু যেহেতু ফ্রি ফায়ার ও পাবজিতে বাংলাদেশের স্পোর্টস প্লেয়ার এবং স্পোর্টস অ্যাথলেট একটু বেশি আছে যার কারণে ফ্রি ফায়ার এবং পাবজিটা আনবেন হওয়া জরুরি এবং যারা প্লেয়ার আছে তারাও কিন্তু অসুবিধা আছে গেম ব্যান থাকার কারণে কারণ গেম ব্যান থাকার কারণে কিন্তু এখানে ভিপিএনের ব্যবহার করতে হচ্ছে গেমে ঢোকার জন্য যারা ডাটা প্লেয়ার আছে নাকি যারা মোবাইল সিম দিয়ে মোবাইল সিম নেটওয়ার্ক দিয়ে গেম খেলেন যেহেতু তাদের ভিপিএন দিয়ে গেম ঢোকা লাগে এবং ভিপিএন দিয়ে গেম প্লে করা লাগে যার কারণে কিন্তু তাদের নেটওয়ার্ক কিন্তু হাই থাকে এটা কিন্তু গেমারদের জন্য একটা বড় সড়ো অসুবিধা বলা গেলেই চলে কারণ তারা ঠিকমতো গেম খেলতে পারছে না তো তাই গেম আনবেন হওয়াটা কিন্তু অনেক জরুরি স্পোর্টস প্লেয়ার এবং নর্মাল প্লেয়ার এবং কন্ট্রান্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু গেম আনবেন হওয়াটা জরুরি কন্ট্র্যান্ট ক্রিয়েটরের ভিউ বর্তমানে আগের মতো এমন একটা পাচ্ছে না গেম ব্যান থাকার কারণে গেম ব্যান থাকায় অনেক প্লেয়ারে গেম সেরে দিচ্ছে কারণ তারা বিভিন্ন প্রকার টুর্নামেন্ট অথবা পিং হাই থাকার সমস্যার কারণে অনেকেই গেম খেলা ছেড়ে দিচ্ছে যার কারণে কন্ট্রাক্ট ক্রিয়েটরদের ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে এভাবে যদি আস্তে আস্তে কমতে থাকে এককালে দেখা যাবে যে তারা আর কন্ট্রাক্ট ক্রিয়েটর হিসেবে থাকতে পারবে না তাই গেম আনবেন হওয়াটা বর্তমানে একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা গেম আনবেন হওয়ার সম্ভাবনা নিয়ে আজকে কথা বলবো আপনারা হয়তো বা জানেন যে স্বৈরাচারী সরকারের পদত্যাগ হয়ে গিয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ স্যার আপনারা বা জানেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনু স্যার গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সদস্য আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি সেই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে তিনি তার ওয়েবসাইটে কি লিখেছেন এখানে ডক্টর মোহাম্মদ স্যারের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার একটি আর্টিকেলে বলেছেন গ্লোবাল স্পোর্টস ফেডারেশন তার সাথে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য পার্টনারশিপে আছে এই যে তথ্যটি বর্তমানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যটি কিন্তু এখনের না আরও দুই বছর আগের উনিশে অক্টোবরের দু হাজার বাইশ সালের উনিশে অক্টোবরে এই এই আর্টিকেলটি তিনি তার ওয়েবসাইটে দেন তাই আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদী অনুসারের বর্তমানে স্পোর্ট সম্পর্কে ভালো জ্ঞান আছে এবং এই স্পোর্টস সম্পর্কে যেহেতু তার জ্ঞান আছে তাহলে তিনি যদি জানতে পারেন যে বাংলাদেশে এই গেমগুলো ব্যান এবং বাংলাদেশে ভালো ভালো স্পোর্টস টিম আছে যারা বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছে যেমন এ অন স্পোর্টস কয়েক বছর আগে দুবাই গিয়ে বাংলাদেশকে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ সিজন জিরো খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছিল বর্তমানেও তারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে পি খেলে কয়েকদিন পরেও তারা আবার পি এল খেলতে যাবে সো যদি স্পোর্টস আনবেন হয়ে যায় তাহলে ফ্রি ফায়ার থেকেও একটা সুযোগ হয়ে যাবে ফ্রি ফায়ার থেকেও একটা টিম টিম ডিও যাওয়ার কথা ছিল ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট যেটা হয় এস সেটাতে যাওয়ার কথা ছিল কিন্তু করোনা থাকার কারণে তারা যাইতে পারে নাই যার কিছুদিন পরে গেমটা ব্যান হয়ে যায় তারপরে আর বাংলাদেশে তেমন কোনো ফ্রি ফায়ারের টুর্নামেন্টও হয় না অফিসিয়াল আর তেমন কোনো কিছু হয় না সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন ভালোভাবে সরকারকে বোঝাতে পারি আমাদের দেশে স্পোর্টস নেওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের দেশে ভালো ভালো স্পোর্টস টিম এবং ভালো ভালো স্পোর্টস অ্যাথলেট আছে যারা স্পোর্টসে কাজ করতে পারবেন ইন্টারন্যাশনালি যদি সরকারের কাছে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি তাহলে সরকার অবশ্যই এটার দিকে পদক্ষেপ নেবে এবং আমাদের দেশে গেমগুলো আনবেন করবে এই বিষয় নিয়ে ফ্রি ফায়ার এবং পাবজির কিছু মানুষ অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে যেগুলো আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো হ্যাঁ আপনার স্ক্রিনশটগুলো দেখে বুঝতেই তো পারছেন এবং ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটরদের আন আর কি স্পোর্টস পেজ ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ থেকে তারা কিছু পোস্ট করেছে সেগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো হ্যাঁ তো হ্যাঁ আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আর হয়তো বা ভিডিওতে অনেক কিছু ভুলও করতে পারে যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হ্যাঁ বাই বাই